কিন্তু তিনি আওয়ামী করেন সেটার পরিচয় তিনি দিলেন যে না আমি একটু বিরোধী বক্তব্য দিতেই হবে এর মধ্যে তিনি কয়েকটা বিষয় খুব চমৎকার ভাবে আমি উপস্থাপন করেছিলাম যে এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় দিক আছে এই শিক্ষণীয় দিকগুলোকে উনি খুব সহজে গ্রহণ করেননি উনি একবারে চরম ভাবে পোষণ করেছেন আমি একটা কথা আগের প্রশ্নের থেকে আমি একটা কথা আমি আপনাকে বলি জামাত ইসলাম যে গণতন্ত্রের পরিচয়টা দিয়েছে এই নির্বাচনে যেটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যে দলের প্রত্যেকটা সদস্য ভোট দিয়েছে কেউ কারছবির অভিযোগ আনেনি একেবারে গল তৃণমূল পর্যায় পর্যন্ত তারা ভোট দিয়ে যে নির্বাচিত করলো একজন নেতাকে এটা কি আমাদের জন্য শিক্ষণীয় নয় এটা বললে কি আপনার রাজনৈতিক কোনো অসুবিধা হয়েছে তো বলতে পারতেন তো এটা পারবেন না তার কারণ হচ্ছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর ভিতরে ভিতরে রাজনৈতিক চর্চা নেয় যে কারণে তারাই বক্তব্য দিতে পারবেন না আমার ভাই যারা মোসাদ্দেক হোসেন মানিক ভাই যে কথাটা বলেছেন ডাক্তার শফিকুর রহমান তো সেই লোক যেই লোকে করোনার সময় তার হাতে করে কবরে নামিয়েছে যখন একজন পিতার লাশ পর্যন্ত মানে কি বলে নিজের ঘরে জাগা দেয়নি পিতাকে দাফন করতে জানি সন্তানরা ডাক্তার শফিকুর শফিকুর রহমান সেই মানের জনদরদী গতানুগতিক রাজনৈতিক বক্তব্য মানবতার পক্ষে আর মানবতা বিরোধী আপনারা বলবেন শোনেন জনগণ এই পঞ্চাশ বছর আগে কে মানবতার পক্ষে ছিল বিপক্ষে ছিল এই পুরাতন বক্তব্যগুলো জনগণ এখন আর শুনতে চায় না গোটা পৃথিবী ব্যাপী বিভিন্ন জায়গায় যুদ্ধ হয় যুদ্ধের পরে ওই দেশের সাথে আবার অর্থনৈতিক লেনদেন হয় ওই দেশের সাথে আবার বন্ধুত্ব হয় ওই দেশের সাথে অনেক কিছু হয় আমরা এখন এই গতানুগতিক রাজনৈতিক বক্তব্যগুলো এই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তি এই পুঁজিগুলা দিয়ে আমরা রাজনীতি করে যাচ্ছি কিন্তু মিডিয়ার কল্যাণে দেশের জনগণ এখন জানে এই দেশ থেকে দশ লক্ষ কোটি টাকা করেছে আমি যে বলেছি কথাটা আজকে দেশের এই এই কঠিন পরিস্থিতি হতো না যদি আজকে কি বলে যে শফিকুর রহমানের মতো লোকেরা ক্ষমতায় থাকতো আমি তো কথাটা বলেছি শফিকুর রহমান থাকলে দুর্ভিক্ষ হতো আমি এটা বলিনি আপনি আমার কথা কনভার্ট করেছেন আমি বলেছি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যদি এরকম হতো ডাক্তার শফিকুর রহমানের মতো নীতি নৈতিকতা সম্পন্ন হতো তাহলে আজকে এটা হতো না আজকে এটা কেও অস্বীকার করবে বাংলাদেশের একটা ছোট মানে একটা ঢাকা সিটির গত আগে একটা কাউন্সিলরের একটা অর্থনৈতিক সমীক্ষা মানে বিদেশে তার কি পরিমাণ জায়গা আছে কি পরিমাণ সম্পদ আছে উঠেছে ইলিয়াস মিডিয়াতে আমরা দেখেছি একটা এসেছে ছোট্ট কাউন্সিলর শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক এলাকার সাধারণ যারা অমূলিক করে আমরা এলাকার দিকে তাকাই তো আমরা বাংলাদেশ তো একটা ছোট্ট সাধারণ মানুষ যেই লোকটা দুই লাখ টাকার মালিক ছিল না এখন সে দুইশো কোটি টাকার মালিক এরকম লোক কিন্তু অভাব নাই কি এমন ব্যবসা করেছে এরকম হাজার হাজার কোটি টাকার মালিক এভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে দেশের অধিকাংশ নেতা যেই কারণে দেশের টাকাগুলো এরা বিদেশে পাচার করেছে বিভিন্নভাবে বিদেশে পাচার করার কারণে আজকে অবস্থা হ্যাঁ আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব গোটা পৃথিবীতে পড়েছে কিন্তু সেটা খুব উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়ে কোন দেশে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে আপনারা বলতে পারবেন কোন দেশে বিদ্যুৎ বন্ধ করেছে কোন দেশে হবে কোন দেশের রাষ্ট্রপ্রধান এই বক্তব্য দিয়েছে কোন দেশ দেয়নি কোন দেশ দেয়নি তার মানে বাংলাদেশে শুধু এককভাবে করেছে কারণ আপনারা কদিন বলবেন বিয়াল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ আছে এরপরে কদিন পরে সাতত্রিশ এরপরে বলবেন পঁয়ত্রিশ এরপরে ঋণ পিন হিসাব করলে এখন দেখা যায় যে পনেরো পনেরো বিলিয় পনেরো বিলিয়ন ডলার মানে হিসাব করে খুঁজে পাওয়া যায় না তার মানে হচ্ছে অবস্থা দেশের খুব খারাপ এই উন্নয়ন উন্নয়ন উন্নয়নের যে মিছিল করতেছেন আপনারা উন্নয়ন তো পকেটের উন্নয়ন কারণ একটা প্রকল্পে খরচ যদি হয় দুই হাজার কোটি টাকা বাজেট করেছেন দশ হাজার কোটি টাকা পকেটের উন্নয়ন করেছেন আপনারা ঢাকা শহরে এখনো পর্যন্ত বহু রাস্তাঘাট আছে আপনি আচুরি এলাকায় যান প্রত্যেকটা গলিপথ মূল রোড পর্যন্ত একটা রোডের কাজ পাঁচ বছর ধরে পর্যন্ত চলে কাজ শেষ হয় না প্রত্যেকটা গলিপথ দেখেন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে আছে আপনি কিসের উন্নয়নের কথা বলবেন মানে এমন প্রজেক্ট গুলাই সরকার হাতে নেয় যেগুলো হাতে নিলে নেতা নেত্রীদের পকেটের উন্নয়ন হয় এরপরে আপনি বললেন হুজুররা কৃষি উন্নয়নের কথা বলে না হুজুরদের কথা নারী বিরোধী পর্যন্ত দুজন লোককে আমরা ইতিহাস বিকৃত করি বলেছেন চরম মিথ্যাচার করেছেন আপনি মিথ্যা কথা না বললে রাজনৈতিক বক্তব্য না দিলে আপনাদের চলে না আমি কিন্তু আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাইনি কিন্তু আপনি কিছু কথা তুলে দিয়েছেন তাই আমি এই কথাগুলা বলছি আমি শুরুতেই বলেছি আজকে মানবতার কথা じゃ আমরা শুন না এই বিরোধী বক্তব্যগুলা ছেড়ে দিয়ে আমরা কি মানবতার কথা বলি রাজনৈতিক পরিচয় আমাদের আলাদা হোক না অসুবিধা নাই দেশের জন্য কথা বলি মানবতার জন্য কথা বলি কিন্তু আপনি সেটা না করে আপনি যা অমূলক করেন আপনি গতনা গতিক অমুলিকের বক্তব্য দিলেন অমূলক করলে তো আমি কি বিরোধী বক্তব্য দিতেই হবে দুঃখ আমি হ্যাঁ আমি শেষ করছি কাট করছি এজন্য আপনি এই কথাটা তিক্ত কথা বলেছেন আলমবা 50% নারীদের বিরুদ্ধে কথা বলেন হ্যাঁ নারীদের কিছু অসঙ্গতি বন্য পরিবেশ আমাদের বাংলাদেশে আছে কিছু নারীরা দেখবেন যে আপনি কিছু ঘটনা ঘটলেই রাস্তায় নামে আবার যখন বিভিন্ন জায়গায় এই যে ইয়ার ব্যাপারে তো রাস্তায় নামলো না সে ঢাকার যে ইডেন কলেজ নিয়ে তো রাস্তায় নামলো না তারপরে কি বলে যে ফেনির যেই নুসার্থা সেটা নিয়ে তো কথা বললো না বিভিন্ন জায়গায় বোরখা পর্যা নারীদেরকে যেভাবে জুলুম করা হয় নির্যাতন করা হয় বিভিন্ন স্কুলে বোরখা পড়লে ঢুকতে দেওয়া হয় না বোরখা পড়ার কারণে মারধর করা হয় এগুলা নিয়ে তো কই নারীবাদীরা কথা বলে না আর আপনি আলেমদের উন্নয়ন দেখেন আপনি যে বলেছেন আমি শেষ করছি এখনই আপনি গত বাংলাদেশের পাঁচ বছরের হিস্ট্রি যদি আপনি জানেন বড় বড় ধরনের যেই আহ জনদুর্ভোগ গুলা প্রত্যেকটা জনদুর্ভোগে আলেমরা যেই পরিমাণ ভূমিকা পালন করছে আর কেউ করে নাই অথচ বাংলাদেশের আলেমরা আমরা জানি এখানে অধিকাংশ আলেমগুলো সাদামাটা আলেম কারণ আমাদের সিলেবাসটা সেভাবে সাজানো এই আলেমরা সরকারি বড় বড় পদ গুলো দখল করে নাই তাদের পকেটে তো ভারী না তারা দুর্নীতি না এরপর আমরা দেখেছি এই যে সিলেটের ঘটনা সিলেটের কি বলেছে দুর্যোগ আর অন্যান্য যে বড় বড় ঘটনাগুলো আছে প্রত্যেকটা ঘটনায় সবার আগে আলেমরা দাঁড়িয়েছে এবং বাংলাদেশের এই যে ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব প্রত্যেকটা দুর্যোগে দাঁড়িয়েছে এটা আলেমদের থেকে আর বেশি কেউ দাঁড়িয়ে আপনি ধন্যবাদ এ পর্যায়ে এ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ